নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে স্বাগত আপনাদের সকলকে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এমন একজন চিকিৎসক যার নতুন করে পরিচয় দেবার আর কিছু নেই, ডক্টর কুণাল সরকার, বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, কার্ডিয়াক সার্জন, সিনিয়র কার্ডিয়াক সার্জন। ডাক্তারবাবু, আপনাকে প্রথমে নোম্যান্স ল্যান্ডে স্বাগত। আমার নামটা খুব ভালো লাগলো। হ্যাঁ, এই নোম্যান্স ল্যান্ড বলতে পৃথিবীর রাজনীতি, সাহিত্য, এই নিয়ে নোম্যান্স ল্যান্ড নিয়ে অনেক কাজ আছে, তাই সেইটা নিয়েও পরে গল্প হবে। ভীষণ ভালো লাগলো নামটা। আসলে শুধু চিকিৎসা জগতে নন ডাক্তারবাবু, মিডিয়া বলুন বা আজকাল যে যে সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু একদম পরিচিত মুখ এবং সুবক্তা একজন। ডাক্তার, প্রথমেই আমাদের একটি প্রশ্ন যে প্রাথমিকভাবে সাধারণ মানুষ কি করে বুঝবেন যে তিনি হার্টের রোগে আক্রান্ত হচ্ছেন আর কি? দেখো, আমাদের জীবনে না জিনিসটা কিছুটা মানুষের কাছে মানে সাধারণ যে কোনো মানুষ পৃথিবীর বুকে, পৃথিবীর বোধহয় বর্তমান 9.5 কোটির মতো জনসংখ্যা, তো প্রত্যেকটা মানুষেরও তো জীবনে ঝামেলা আছে। বাঙালিদের জীবনে ঝামেলাটার একটু বেশি আর কি, সে আমাদের বিভিন্ন কারণে বেশি। আমাদের দেশে যদি আমরা মনে করি দিনে 1.5 লক্ষ করে হার্ট অ্যাটাক হয়, সেই আনুপাতিক হারটা যদি পশ্চিমবঙ্গে খাটাও তাহলে আমাদের 10 কোটি জনসংখ্যার মধ্যে সামওয়্যার অ্যারাউন্ড 10,000 to 15,000 পিপল পার ডে, প্রতিদিন, হ্যাঁ, কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে এই সমস্যায় পড়ছে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো হাতে পায়ে চোট পেলে সেটাও ভালো না, কিন্তু সেটার থেকে আমরা হয়তো প্রাণটা নিয়ে বেরিয়ে আসতে পারবো, তার একটা চিকিৎসার সময় পাওয়া যাবে। হার্টের সমস্যা হলো যে সেটা যদি একটা জোরদার ঝামেলায় পড়ে তাহলে মোটামুটি হার্টটা বন্ধ হলে ভবলীলা সাঙ্গ, তখন থেকে 1 থেকে 3 গোনা সময় পাবে না। দ্বিতীয়ত হলো ভগবান বাহাদুর, তিনি মানুষটা হয়তো ভালো কিন্তু তিনি কিপ্টের মতো দুটো চোখ দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন, হার্ট এক পিস দিয়েছেন, কেন জানি না। তো কোনো স্ট্যান্ড বাই জেনারেটরের কোনো ব্যবস্থা নেই, একেবারে আমরা গেলাম। আর আমাদের যারা আমরা ডাক্তার, আমাদের ঝামেলাটা হলো যে আমরা কিছু জানি, অনেকটাই জানি না। আমরা এখনও কিছু কিছু ফর্মুলা খাটাই, যে ফর্মুলাতে আমরা বলি এটা সেটা হিং টিং ছট এই সব করলে হার্টের অসুখ হবে, যেমনি আমরা বলি আমরা খুব ভালো করে জানি যে আমার ফর্মুলার মধ্যে অনলি প্রায় 65-70% লোক পড়বে, বাকি 30% ব্যাপারে আমাদের এখনও বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই ওয়াই ইট হ্যাপেন্স। সেকেন্ড আমাদের প্রবলেম কী? সেকেন্ড আমাদের প্রবলেম হবে যে আমরা কাউকে বলে দেবো, ওহো, ইসিজিটাতে একটু গণ্ডগোল লাগছে, এই টেস্টগুলো ভালো না, আচ্ছা ঠিক আছে 6 মাস বাদে দেখি। তারপর দেখবেন 3 মাসের মধ্যে ভদ্রলোক একেবারে পা পিছলে চিটপটান, তারপর সেখান থেকে বেঁচে বেরিয়েছেন কি না তাও জানেন। সো আমরা এখনও একটা আংশিক সত্যের মধ্যে আছি, অনেক সময় আমরা বুঝতে পারি না কেন হয়, কখন হয়। একটা মাত্র জিনিস আমরা জানি যে ঝামেলাগুলো কী, সেটা নিয়ে আমাদের কিছুটা আইডিয়া এসছে, এবং যদি আমরা একটা অপরচুনিটি পাই, সুযোগ পাই, যে সুযোগের মধ্যে যখন বড়সড় সমস্যাগুলো সামনে আসে সেগুলোকে কিছু ঠিক করার, ট্রিটমেন্ট করার, সলিউশন করার একটা উপায় এসছে, যাতে করে একজন সাধারণ মানুষ তার নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি নিয়ে, তার পরিবার পরিজন নিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করে, পেটে একটু ডাল ভাতটা জোগাড় করে সে বেঁচে থাকতে পারে। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। ডাক্তারদের দুটো কথা বলা উচিত নয়। একটা কথা হলো যেটা আমাকে অত্যন্ত বিব্রত করে, কাউকে কাউকে শুনি ডাক্তাররা বলে দেয়, আচ্ছা আমি ঝামেলা হওয়াতে ঠিক আছে চলছে, চলুক ঝামেলা হলে ডেকে নেবো, আমার ঝামেলা হলে আমি রাত্রি 3টার সময় ফোন করলে কে আসবে আমি জানি না, দমকল এলেও আসতে পারে, ডাক্তার আদৌ আসবে কি না আই এম ভেরি আনসার্টেন। ঝামেলা যে ধরো আজকের দিনে মানে হাসপাতালের উল্টো ফুটপাতে থাকে, তারও আজকে মাঝরাস্তায় ঝামেলা হলে কি হবে, উই ডোন্ট নো। একটা হলো আমাদের সেই সমস্যা,
আর সেকেন্ড যে প্রবলেমটা হলো যে আমরা আননেসেসারিলি আজকে যেটুকু জানি সেইটুকুকে আমাদের একটা মানুষকে আমাদের মানুষের প্রতি একটাই দায়িত্ব আছে, সমস্যাটাকে পরিষ্কারভাবে বোঝা এবং সেই মানুষটিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসা। এই দুটো জিনিস ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। এই যে তুমি ব্যথার কথা জিজ্ঞেস করলে, ব্যথার ব্যাপারটা ইম্পর্টেন্স কী, এ কথাটা অ্যাবসোলিউটলি কারেক্ট। আমাদের বদহজম হয়নি, অম্বল হয়নি, এ হয়নি, আর অম্বল আর অমাশা না হলে তো বাঙালি হলো না। পরশুরাম কতদিন আগে বলে গেছিলেন, বর্তমানে ডায়াবেটিস না হলে ভারতবর্ষে আধার কার্ড পাবে না দুদিন পর থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে দেবে, বলে সুগার নর্মাল, এই তো জিন খারাপ, এ আমার দেশের লোকই নয়, এধার ওধার করে তারপর অন্যরকম টেস্ট করতে শুরু করবে। তো আমার কথাটা হলো যে এই যে ব্যথার ব্যাপারটা সাধারণভাবে জানবেন, আমাদের এমন কোনো পাণ্ডিত্য নেই আপনাদের একটা দুর্ভেদ্য ফর্মুলা বলে দেবার। আপনি জানেন আপনার অম্বল হলে কীরকম মনে হয়, বদহজম হলে কী মনে হয়। যখন আমি বুঝলাম যে আজকে একটু অসুবিধে হচ্ছে, গায়ে ঘাম হচ্ছে, গা মাথাটা যেন ঝিমঝিম করছে, বুক ধরফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, এগুলো তো আগে আমার অম্বল হলে হতো না, তাহলে সেই সময়টাতে আমাকে চট জলদি হাতের কাছে যেখানে গিয়ে আমি একটা ইসিজি করতে পারি। এখন সে একেবারে 5-star না, 3-star না, 1-star, একদম ওই সব ক্লাস সিস্টেমে যাবেন না। যার কাছে একটা ইসিজি মেশিন আছে একটা ইসিজি করুন, করে একজন ডাক্তারকে দেখান। আর প্লিজ, এখন আমরা কেউই তো প্রবলেম চাই না, ডাক্তাররা দেখে যদি বলে আমি মনে হচ্ছে সমস্যা আছে, আপনি একটা দিন হাসপাতালে অবজারভেশনে থাকুন। অনেক সময় হয় যে আমরা সেটা ডিনাই করি, কেউ তো অসুস্থতা চায় না, এ আবার কি উদ্ভট কথা, কেন আমি বাড়িতে থাকলেই তো হয়। দেখুন, বাড়িতে থাকলে এইসব জিনিসের কে অবজারভেশন করবে? আজকে কিছু ওষুধ ইন্ট্রাভিনাসলি দিতে হয়, কে ওষুধটা দেবে? তো যাবেন, চট করে একটা ইসিজি করাবেন। আজকে সেকেন্ডারি কিছু টেস্ট আছে, যেমন কিট, ট্রপটি, এগুলো তাড়াতাড়ি করে দেওয়া যায়। করে যদি ডাক্তাররা আপনাদের বলেন যে আপনার নিরাপত্তার জন্য হসপিটালে অবজার্ভড হওয়া উচিত, প্লিজ সেখানে গোয়ার্তুমি করবেন না, ডোন্ট ডু দ্যাট। একদম। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে হার্টের ব্যথা আর গ্যাসের মধ্যে পার্থক্য বলতে ডাক্তারবাবু ঠিক কী বোঝালেন। কারণ আমরা বাঙালি মানে ডাক্তারবাবু যেমন বলছিলেন যে আমাদের গ্যাসের সমস্যা থাকে, আমাশার সমস্যা থাকে, উনি একটু মজা করেই বললেন, কিন্তু এটাই সত্যি। আমরা আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করবো ডাক্তারবাবু, যে সাধারণ মানুষ আমাদের এই যে লাইফস্টাইল, এর কারণে কি হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে, বা দৈনন্দিন জীবনে কী করণীয় যাতে একটু হার্ট সুস্থ রাখা যায় বা সুস্থ রাখা সম্ভব? দেখো, মানুষকে ভগবান কবে তৈরি করেছে আমরা কমপ্লিটলি শিওর নই। মানে আমি তুমি যে মডেলের মানুষ, এই সেলফোনের যেন মডেল পাল্টায় না, আমার তোমার মডেলটা তৈরি হয়েছিল এখন থেকে আনুমানিক 1.5 লক্ষ বছর আগে। তো তুমি চিন্তা করে দেখো যে এই 1.5 লক্ষ বছর আমার তোমার কাছাকাছি সময়ে ধরো একটা বাঘ তৈরি হয়েছিল, একটা গরু তৈরি হয়েছিল, একটা বাঁদর তৈরি হয়েছিল। এখন 1 লক্ষ 1 লক্ষ বছর ধরে গরুটা 1 লক্ষ 1 লক্ষ বছর আগে যা খেত এখন তাই খায়, বাঁদরটা 1 লক্ষ 1 লক্ষ বছর আগে যা খেত এখনও তাই খায়, আর মানুষটা কি করেছে, সে তো 1 লক্ষ তো বাদই দাও, সে প্রতি বোধহয় 10-20 বছরে তার খাওয়া দাওয়া, ওঠা চলা ফেরা, একদিকে খাওয়া দাওয়া, একদিক দিয়ে অ্যাডিকশান, একদিক দিয়ে নেশা, একদিক দিয়ে বডি ওয়েট, একদিক দিয়ে ইউনো বসে বসে কাজ করা। তো আমরা জীবনযাত্রা বলতে তো এই কটা জিনিসই বুঝি, জীবনটা কি, আমার শরীরটা চলছে, যতক্ষণ চলছে সেটা জীবন, শরীরটা চলছে কী করে, আমি কি খাচ্ছি তার উপরে। তো ভগবান বাবাজি, ভগবান মহাশয় যেদিন আমাদের এই মডেলটা তৈরি করেছিল, 6 ফুট ইন্টেস্টাইন, 1টা স্টামাক, 1টা হার্ট, 2টো চোখ, আরে লোককে বোঝাতে পারি না আমরা যে এই মডেলটা তো তৈরি হয়েছিল 1.5 লক্ষ বছর আগে, এই মডেলটা কেনটাকি ফ্রাইড চিকেনের কথা মনে করে তৈরি হয়নি, এই কেনটাকি এই মডেলটা তেলে ভাজার, এই যে অমুক অমুক তমুক মাসিমা মেসোমশাইয়ের বিরিয়ানির কথা তো দোকানের কথা জেনে তৈরি হয়নি। তো আমরা যেভাবে একটা একটা
আমূল পরিবর্তন করছি নিজেদের, এখন আমরা নিজেদের সিস্টেমের কাছে নিজেরা অপরিচিত হয়ে গেছি। আমার ডায়াবেটিস কেন হচ্ছে? আরে ভাই, প্যানক্রিয়াসের আগেও 100 গ্রাম ওজন ছিল, এখনও 100 গ্রাম ওজন আছে, কিন্তু যে কার্বোহাইড্রেট লোড আমি শরীরে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট ইমাজিন দি অ্যামাউন্ট অফ রিফাইন্ড কার্বোহাইড্রেট। মানুষ তো অ্যাগ্রিকালচার শিখেছে মাত্র 8-9 হাজার বছর আগে, তার আগে কি তোমার বস্তায় ধান হতো নাকি? বাসমতি চাল খেতে তুমি? খেতে না, যা হাতের কাছে পাতো কুড়িয়ে বাড়িয়ে করিয়ে একটা কিছু একটা ছোটো ইঁদুর ফিঁদুর পুড়িয়ে খেয়ে নিলে, দুটো ফলমূল খেয়ে নিলে, দ্যাট ওয়াজ ইয়োর ডায়েট। সো খাওয়া দাওয়ার ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। একবার 35-40 ইয়ার্স অফ এজ হয়ে গেলে একটু মাঝে মধ্যে বিয়ে বাড়ি খেলেন, বাইরে টাইরে খেলেন, ঠিক আছে, একটু হ্যাংলামোটা বন্ধ করে নিজের ডায়েটের দিকে চোখ দিন। ফর গড সেক এক গাদা করে ভাত খাবেন না, হ্যাঁ, সে রোজ 3 বেলা করে ভাত খাওয়া, ঘুম থেকে ভাত, ঘুম থেকে উঠতে ভাত, দুপুরবেলা ভাত, রাত্রিরে ভাত, রাত্রিরে মাঝরাতে খিদে পেলে ভাত, এই ওভার ইন্ডালজেন্স ইন কার্বোহাইড্রেট আমাদের অনেক সমস্যার কারণ। শাকসবজিটা বাড়ান, একটু প্রোটিনটা বাড়ান, এই করে খান। আর খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কি না কী করে জানলে? হ্যাঁ, ডাক্তারবাবু আমি খাই না কিন্তু মোটা হয়ে যাচ্ছি, আমি সবসময় আমার টেবিলের ড্রয়ারে কিছু মন্বন্তরের ছবি রাখি, এলাম যদি উপর থেকে দেখুন তো হাজার হাজার লোক একটা মন্বন্তরে দাঁড়িয়ে আছে, একটা মোটা লোক দেখতে পাচ্ছেন? পাচ্ছেন। দের আর ভেরি রেয়ার মেডিকেল কন্ডিশনস যে সত্যি কম খায় সে মোটা হচ্ছে, বাট ইট ইজ এক্সট্রিমলি আনকমন, হয় না। তো আমার যদি ওজনে ঝামেলা থাকে, যদি বিএমআইতে ঝামেলা থাকে, এখন বলে হিপ ওয়েস্ট রেশিও, তাতে ঝামেলা থাকে, তো এটা তো এখানে তো ডাক্তারদের ওপর রাগ করে লাভ নেই, আমি তো নিজে বুঝতে পারছি যে আমার 2 বছর আগে, আমার 3 বছর আগে আমি 34 নম্বরের প্যান্ট পরতাম, তারপর 36, তারপরে 38, তো এই যে আমার কোমরের সাইজটা বাড়ছে তার সঙ্গে সঙ্গে তো পাল্লা দিয়ে ঝামেলা, শারীরিক সমস্যা বাড়বে, অ্যান্ড মাই লাইফ এক্সপেক্টেন্সি উইল ডিক্রিজ। সুগার ইজ সিমিলারলি রিলেটেড টু দ্যাট। তাহলে খাওয়া দাওয়া, ওয়েট কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল, এগুলো খুব প্রাইমারি ব্যাপার, এগুলো আমরা নিজেরা নিজেদের দেখতে পারি। হ্যাঁ, যে আমরা দুটো এক্সট্রিমে ভুগছি, হয় কাউকে পাঠানের শাহরুখ খান হতে হবে, আর না হলে কাউকে আমাদের তুলসী চক্রবর্তীর মতো ভুঁড়ি নিয়ে বসে থাকতে হবে, কিন্তু জীবনের সত্যটা তো এর মাঝামাঝি। লাইফ লাইজ সামওয়্যার ইন দ্য মিডল। আমাদের মেয়েরা কলেজে পড়তে সবাই এক একজন সুস্মিতা সেন হতে চান, আর যেমনি বিয়ের পরে 1.5-2 পিস বাচ্চা হয়ে যান, সবাই তখন যেন মনে হবে হাঁটা চলা করে না, 30-35 বছরে হাঁটুতে বাদ, ওজন বেড়ে যাচ্ছে, সে বেচারারাও দিন সংসার ঠেলতে ঠেলতে দিন চলে যাচ্ছে। সো উই ক্যান নট পেন্ডুলেট ফ্রম ওয়ান এক্সট্রিম টু দি আদার। তো আমরা যে যার নিজেদের বেসিক ব্যাপারগুলো, খাওয়া দাওয়া, বডি ওয়েট, একবার করে শরীর চেক, একবার করে সুগার চেক আপ, এগুলো আজকের দিনে করতেই হচ্ছে। 40-এর কোঠা যখন পেরিয়ে যাবেন তখন হার্টের টেস্ট করতে গেলে একটা ইসিজি করবেন, একটা ইকো করবেন বছরে একবার করে, ডাক্তারকে দেখাবেন, সে যদি বলে আমি গণ্ডগোলের একটু অভ্যাস দেখছি, তখন TMT করতে পারেন। আর যাদের পকেটে 2-4টে পয়সা আছে আর কি, খুব বেশি লোকের নেই, যাদের আছে তারা এখন একটা খুব ভালো স্ক্রিনিং টেস্ট বেরিয়েছে যেটাকে বলে করোনারি সিটি স্ক্যান। আমার নিজের, আই হ্যাভ এ ভেরি, আমার গোষ্ঠীতে আমরাই প্রথম, আমি আমার দাদা যারা হয়তো 54-55 বছর বয়সের পরে বেঁচে আছি, তো আমি স্মোক টোক করি না, বাট ইনস্পাইট অফ দ্যাট প্রতি 5-6 বছর পরপর দেখতে হবে। আর ওই যে আবার বলি যে আপনাদের জন্যে, আমাদের ডাক্তারদের জন্যে, ওই বুকে ব্যথা হলে দেখে নেবো, ঝামেলা হলে দেখে নেবো, প্রথম যেদিন আমার বুকে ব্যথা হলো সেটা কিন্তু এটা জানায় না যে আমার সমস্যা আজকে শুরু হলো, সেটা আমাকে কী জানালো? সেটা জানালো যে এই দিন আমার সহ্য শক্তিটা শেষ হলো, সমস্যাটা অনেক দিন আগের থেকে শুরু হয়েছিল,
আমার শরীর, ওই যে মাকে বিরক্ত করতাম ছেলেবেলায়, মাকে 100 বার বিরক্ত করলে মা 101 বারের বার একটা হয়তো কানটা মুড়ে দিত, আমাদের শরীরটাও সেরকম বহুদিন ধরে চুপচাপ সহ্য করলো, যেদিন পারল না সেদিন আমরা হোঁচট খেয়ে পড়ল। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, এবং এই প্রিভেনশনগুলো নিজেরা করতে পারেন। আমার যখনই আমি দেখি না, আমাকে একজন আমার একজন রাজনৈতিক দু চারটে নেতা টেতা আছে, তারা অনেকে পারলে আমাকে মাথায় কাঁটা মারে, কান মুলে দেয়, এরকম সব ব্যাপার আছে। তো তাদের আমি বলি যে কখনো যদি দেখেন যে এক ঘরে যে কোনো জিনিস, বিয়ে, বউ ভাত, ফুলশয্যা, রাজনৈতিক মিটিং, যে কোনো জায়গায় আমাকে নিয়ে গেলো বলে ঘরে 100টা লোক বসে আছে। ঘরে 100টা লোক বসে থাকার মানে জানেন? ঘরে 100টা লোক বসে থাকার মানে তার মধ্যে 60% হাই ব্লাড প্রেশার আছে। ঘরে 100টা লোক বসে থাকার মানে তার মধ্যে 40টা ডায়াবেটিক আছে, 10টার বেশি কেউ জানে না ডায়াবেটিস আছে। আর যদি ঘরে 100টা অ্যাডাল্ট বসে থাকে, তাহলে এক বছরের মধ্যে তার 15% হার্ট অ্যাটাক হবে। কটা লোক জানে যে আমার হাই রিস্ক ফ্যাক্টর আছে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এইগুলো আমাদের বুঝতে হবে। প্যানিক করে ভয় সিঁটিয়ে থেকে লাভ নেই। আর আমরা যে আমাদের প্রিভেনশন কার্যকরী হচ্ছে কী করে বুঝবেন বলুন তো? এই করেই বুঝবেন যে যদি কমন সেন্স নিয়ে বাঁচতে পারেন, চিন্তা করে দেখুন যে গত 100 বছরের মধ্যে একটা মানুষের আয়ু প্রায় 30-40% বেড়েছে, আর কেউ তো বেশি বাঁচতে পারেনি। হ্যাঁ, সিংহটা বাঁচতে পারেনি, হাতিটা বাঁচতে পারেনি, বাঘটা বাঁচতে পারেনি। তো আমরা কেন বাঁচছি? ভয় পেয়ে বাঁচছি না, আমরা সজাগ হয়ে বাঁচছি। আর যতই আমাদের উপর আমাদের দুর্ছাই করুন না কেন, আজকে বিপদ আপদে ডাক্তাররা এসে যে বিকজ উই আর এবল টু ম্যানেজ প্রবলেমস, যে আজকে আমরা একমাত্র লিভিং ক্রিচার অন দি আর্থ যে 100 বছরের মধ্যে তার 30-40% আয়ু বাড়াতে পেরেছে। তো আমরাও তো চাই যে কেবল তো সংখ্যায় বেঁচে থাকলে হবে না, লাইফ মাস্ট নট বি মেজার্ড ইন নাম্বারস। আমাদের জীবনটাকে মাপতে হবে আমরা কিভাবে একটা স্বাভাবিক জীবনে থাকতে পারছি। সেইভাবে ভাবুন, পজিটিভলি চিন্তা করুন। আর ওই অন্য লোকটা রোজ এক প্যাকেট বিরিয়ানি খায় বলে আমাকেও খেতে হবে, ওই রকম ছেলে মানুষই করবেন না। স্কুল কলেজ লাইফে টিল অ্যাবাউট 30 বছর বয়স হয়েছে, শরীরটা তখনও গ্রো করছে, শরীরটা তখনও চনমনে আছে, সে অনেক কিছু ঝঞ্ঝাট ঝামেলা মেনে নেবেন। কিন্তু 50 বছর বয়সে যদি মনে মনে ভাবেন যে এখনও আমি 22 বছর বয়সে সেই কলেজ ক্যান্টিনে গিয়ে দৌড়াত্ম করে বেড়াচ্ছি, দ্যাট ফেজ অফ লাইফ ইজ গন। বয়স 40 পেরিয়েছে, তাহলে মেনে চলুন এই সহজ শর্তগুলি, বললেন ডক্টর কুণাল সরকার। এখনকার মতো এই পর্যন্তই। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।